হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সবাইকে শ্রিয়ান রায় ফটোশপ চ্যানেলে স্বাগত। এর আগের টিউটোরিয়ালে তোমাদের বলেছিলাম যে আরো কি উপায়ে কালার গ্রেডিং করা যায়। আমি এর আগের দিন যে কালার গ্রেডিং এর পদ্ধতি দেখিয়েছিলাম, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে আমি আই বটনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবার আর তোমাদের আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো সার্চ অপশন আছে, এই দেখো ডিসকভার উইন্ডোটি খুলে গেল। যদি এখান থেকে তোমরা না পাও তাহলে আমি এটি ক্লোজ করে দিলাম, তোমরা যদি কন্ট্রোল এফ প্রেস করো হলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা কি তৈরি করব, সিনেমেটিক লুক, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে সার্চ করি সিনেমেটিক চলে আসছে, ক্রিয়েট এ সিনেমেটিক লুক উইথ সিলেক্ট কালার স্টার্ট টিউটোরিয়াল, ঠিক আছে? এখানেও তোমাদের আস্তে আস্তে সবকিছু করে বলে দিবে, ঠিক আছে? তোমরা একবার টিউটোরিয়ালটা এখান থেকে দেখে নিও, আমি তোমাদের যদি বুঝতে না পারো আমি এই জন্য তোমাদের করেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এটি বন্ধ করে দিচ্ছি। তাহলে আমার কাছে এই পিকচারটি আছে, এটিকে আমরা একটি সিনেমেটিক লুক দিব, ঠিক আছে? তাহলে এর জন্য আমরা কি করব, চলো তাহলে শুরু করা যাক। এর জন্য আমরা সবার আগে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা নিব সিলেকটিভ কালার, ঠিক আছে? সিলেকটিভ কালার এখানে দেখো দুটো আছে, রিলেটিভ অ্যাবসলিউট। এর আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আমরা সব সময় অ্যাবসলিউট নিয়ে কাজ করব, ঠিক আছে? এবার আমরা এখানে যা আছে কালার্স, এখান থেকে আমরা চুজ করব নিউট্রালস। নিউট্রাল চুজ করলাম, নিউট্রালসের এখানে আমরা সায়ান রাখবো হলো 10, আর ইয়েলো রাখবো হলো -10, আর কন্ট্রাস্ট বাড়ানোর জন্য আমরা ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেব, ওকে। এবার আমরা চলে আসবো আবার এটাকে নিউট্রাল করার জন্য, আমরা চলে আসবো আবার রেডে, রেডে এসে আমরা এখানে আবার সায়ান রাখবো -10, আর ইয়েলো রাখবো হলো 10, ঠিক আছে? এবার আমরা আবার চলে যাব কোথায়, এবার আবার আমরা চলে যাব কালারসের ইয়েলোতে। এবার আমরা এখানে সায়ান রাখবো হলো -15, এখানে আমরা একটু ম্যাজেন্টা বাড়িয়ে দিব, ম্যাজেন্টা রাখবো 10, আর এখানে আমরা ইয়েলো 0ই থাকবে, শুধু আমরা ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিব 5, ঠিক আছে? ওকে, এবার তোমরা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবে। আমরা একটু অন অফ করে দেখি, এটা বিফোর অ্যান্ড আফটার, দেখো কত চেঞ্জ বিফোর অ্যান্ড আফটার। এরপরে আমরা আবার চলে আসবো কোথায়, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে আমরা এখানে চুজ করবো হলো ভাইব্রেন্স। ভাইব্রেন্স এমন একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেখানে তুমি ভাইব্রেন্স যতই বাড়াও তোমার কালারের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? এখানে আমরা ভাইব্রেন্সটাকে রাখছি হলো 50, ঠিক আছে? ওকে, দেখো পিছনের দিকে ডিফারেন্সটা আসছে কিন্তু তোমার স্কিন টোনে কোনো ক্ষতি হয়নি, ঠিক আছে? তাহলে বন্ধুরা এটি হলো আরেকটি সিনেমেটিক কালার গ্রেডিং করার আরেক ধরনের পদ্ধতি। 2021-এ তোমাদের আরেকবার দেখিয়ে দিই,
তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, কন্ট্রোল এফ। 2021-এ এখানে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, অনেক ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা সেই টিউটোরিয়ালগুলি এখান থেকে দেখে নিতে পারো। এখানে অনেক ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, এখানে দেখো হ্যান্ড অন টিউটোরিয়ালস, এখানে তোমরা যদি ক্লিক করো এখানে অনেক ধরনের তোমরা টিউটোরিয়াল পেয়ে যাবে, যেটার থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে সব কিছু তোমাদের বলেই দিবে, সেই অনুযায়ী তোমাদের নেক্সট স্টেপ করে যেতে হবে। এটা আগের ভার্সনে ছিল না, এটা নিউ ভার্সনে অ্যাড হয়েছে, এই জন্য তোমাদের ফটোশপ সিসি 2021 হলে ভালো হবে। ঠিক আছে, আর তা না হলেও আমি দেখিয়েও দিয়েছি, সেখান থেকেও তোমরা করতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা দু ধরনের সিনেমেটিক কালার গ্রেডিং করার পদ্ধতি দেখলাম, আরও অনেক ধরনের আছে। নেক্সট টিউটোরিয়ালে আমি চেষ্টা করবো আবার অন্য ধরনের সিনেমেটিক কালার গ্রেডিংয়ের আরেকটি টিউটোরিয়াল দেওয়ার। ঠিক আছে, তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, তোমরা আর একবার এটিকে দেখে নাও। হেল অ্যান্ড হ্যান্ড ডিফারেন্স, ডিফারেন্স দেখো, অল প্রেস করে আমরা এই আই বাটনে প্রেস করছি, দেখো, আর তারপরে দেখো ডিফারেন্স, দেখো বিফোর অ্যান্ড আফটার। তাহলে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি, টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, তোমরা অবশ্যই সবার জন্য ওপেন, একদম ডিরেক্ট তোমরা জয়েন করে যাবে, জয়েন করে তোমাদের নিজেদের ওয়ার্ক সেখানে আপলোড করো। কোনো অসুবিধে হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি, সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।